1952 সালের 20 ফেব্রুয়ারি অগ্নিঝরা একুশের প্রতীক্ষা ছিল পুরো জাতি। সারা দেশে টান টান উত্তেজনা বিরাজ করছিল। পরদিন প্রতিবাদের রূপ কী হবে তা নিয়ে একটা তুমুল আলোড়ন চলছিল মানুষের মনে। আর ছাত্র যারা এই আন্দোলনের ডাক দিয়েছিলেন তারা ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। 1952 সালের এই দিনে ছাত্রদের আন্দোলনের প্রস্তুতির তীব্রতা এবং অনমনীয় ভাব দেখে পূর্ববঙ্গ সরকার 20 ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য 144 ধারা জারি করে ঢাকা শহরে সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করে দেয়। জনমনে ভীতি ও ত্রাস সঞ্চারের চিরাচরিত পন্থাই গ্রহণ করেছিল সরকার। তবে এসব ভয়ভীতিতেও দমন যায়নি ছাত্রদের। 1952 সালের অগ্নিঝরা দিনগুলোতে ডাক্তার গোলাম মাওলার ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল ও গৌরবময়। 20 ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে রাষ্ট্রভাষা কর্মপরিষদের সভায় যে চারজন ছাত্রনেতা 144 ধারা ভঙ্গের পক্ষে মত দিয়েছিলেন তাদের মধ্যে ডাক্তার গোলাম মাওলা অন্যতম।